আচ্ছা দাদা, বলছি এর মধ্যে যদি আমি ওই যে পিরিয়ডিক টেবিলে যে ক্যাটায়ন আর অ্যানায়ন গুলো যদি আলাদা করে মনে রাখি তাহলে সুবিধা হবে, যে কি কি ক্যাটায়ন আছে কি কি অ্যানায়ন আছে? ক্যাটায়ন মানে তো তারা ইলেকট্রন ছাড়ার পর তো ক্যাটায়নে পরিণত হচ্ছে। নর্মাল পিরিয়ডিক টেবিল যেটা শো করছে সেটা কিন্তু সবাই সবাই স্টেবল, মানে কেউ ক্যাটায়ন বা অ্যানায়ন কেউ নয়, সবাই মানে নিস্তড়িত। কিন্তু যখনই ইলেকট্রন ছেড়ে দেবে তখন ক্যাটায়নে পরিণত হবে, এবং যখন ইলেকট্রন গ্রহণ করবে তখন অ্যানায়নে পরিণত হবে। তাহলে যারা সহজে ক্যাটায়নে পরিণত হয় তাদের মেটালিক ক্যারেক্টার ভালো, আর যারা সহজে অ্যানায়নে পরিণত হয় তাদের তাদের নন মেটাল। বুঝে গেল? তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি কি, এই এই বরাবর যখন আমরা নিচের দিকে নামবো তখন কি হচ্ছে, ক্রমশ নাম্বার অফ অরবিট বাড়তে থাকছে। ঠিক আছে, তাহলে যত অরবিট বাড়বে, যত ইলেকট্রন বাইরে যাবে, তত তো এর সঙ্গে আকর্ষণ বলটা কমে যাবে। আকর্ষণ বল কমে যাওয়া মানে কি, সহজে ছেড়ে বেরিয়ে যাবে। ঠিক আছে, এবং যত কাছে থাকবে তত বেরিয়ে যাবে, ঠিক কথা, কিন্তু এর চেয়ে চান্সটা কম হবে বেরিয়ে যাওয়ার, কারণ এর এর অ্যাট্রাকশনটা বেশি, যেহেতু কাছে রয়েছে এটা ডিস্টেন্স বেড়ে যাচ্ছে, অ্যাট্রাকশন কমে যাচ্ছে। তাহলে ছেড়ে দেওয়াটা কার উপর ডিপেন্ড করছে, যে তোমার আউটার অরবিটে কটা আছে। যদি আউটার অরবিটে একটা থাকে তাহলে তার ছেড়ে দেওয়ার প্রবণতা বেশি, কাটছে যার দুটো আছে তিনটে আছে তাদের চেয়ে। বুঝা গেল? তাহলে আচ্ছা, একটা আউটার অরবিটে আমার যদি একটা ইলেকট্রন থাকে তাহলে সেটা সবসময় তাড়াতাড়ি ছেড়ে দেয়। যেমন আমি বলছি, যখন সোডিয়াম ক্লোরাইড গঠন হয় NaCl, তাহলে সোডিয়াম ক্লোরাইড মানে Na হচ্ছে তোমার একটা মেটাল এবং ক্লোরিন হচ্ছে একটা নন মেটাল। ঠিক আছে, তাহলে সোডিয়াম কি চাইছে, তার আউটার অরবিটে একটা ইলেকট্রন ছেড়ে দিতে। আর ক্লোরিন কি চাইছে, ক্লোরিনের আউটার অরবিট যদি খেয়াল করো তাহলে সাতখানা, তাহলে ও সাতখানা, চাইছে হ্যাঁ, একটা একটা নিতে ইলেকট্রন চাইছে। নিতে। তাহলে যার ফলে কি, ওরা একটা বন্ড তৈরি করে ফেলছে, এবং সেই বন্ডকে আমরা বলছি আয়নিক বন্ড। ঠিক আছে, এবং এই এই ধরনের মানে এই ধরনের কম্পাউন্ড গুলো খুব স্টেবল হয়, এবং এদের মানে বন্ধন যেটা সেটা খুব দৃঢ় বন্ধন। ঠিক আছে, মানে এখানে এরা যে বন্ড করছে, একজন পুরোপুরি দিয়ে দিচ্ছে, একজন দিয়ে দিচ্ছে এবং একজন সেটাকে গ্রহণ করছে, তার মানে এর এক্সেস হয়ে গেছে, ডেফিসিয়েন্সি আছে। মানে একজন প্লাস হবে, একজন মাইনাস হবে, একজন দিয়ে প্লাস এনে হবে, একজন মাইনাস হবে, এবং ইভেন যখন NaCl কে আমরা জলে দ্রবীভূত করি বা গলিয়ে দিই তখন তারা আয়নে পরিণত হয়। কেন? ওই যথারীতি Na+Cl- ভেঙে যায়। ভেঙে যায়। আচ্ছা, গিভ দ্য মেটাল উইথ হাইয়েস্ট মেল্টিং পয়েন্ট, হাইয়েস্ট মেল্টিং পয়েন্ট। তাহলে মেল্টিং পয়েন্ট কার হাইয়েস্ট হবে, যেটা হার্ডেস্ট মেটাল বা যেটা স্ট্রংগেস্ট মেটাল বা যার টেনসাইল স্ট্রেংথ বেশি, সেটাই হবে হাইয়েস্ট মেটাল, তার হাইয়েস্ট মেল্টিং পয়েন্ট। গলনাঙ্ক কার বেশি? তাহলে এখানে উত্তর টাংস্টেন, এবং তোমরা বুঝতে পারছো যে কেন আমরা বাল্বে টাংস্টেন ইউজ করি। ঠিক আছে, আচ্ছা, গিভ দ্য এলিমেন্ট উইথ হাইয়েস্ট অ্যান্ড সেকেন্ড হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে এর উত্তর পেয়ে গেছো, হাইস্ট কে ফ্লুরিন, সেকেন্ড হাইস্ট কে অক্সিজেন। এগুলো কিন্তু একদম ভুল যেন না হয়, এগুলো কিন্তু খুব সোজা কোয়েশ্চেন যদি দেয়। এবং ইলেকট্রোনেগেটিভিটি, ইট ইজ দ্য টেন্ডেন্সি অফ অ্যান অ্যাটম ইন এ মলিকুল টু অ্যাট্রাক্ট দ্য শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রন টুয়ার্ডস ইটসেলফ। আবার একবার বলে দিই, হাইড্রোজেন ফ্লুরাইড, হাইড্রোজেন ফ্লুরাইড, হাইড্রোজেন এবং ফ্লুরিন মিলে একটা কম্পাউন্ড গঠন করেছে, এবং যেখানে এরা একটা বন্ড ফর্ম করেছে। বন্ড ফর্ম তখনই হবে যখন এই ইলেকট্রনটা শেয়ার হচ্ছে এদের মাঝখানে, তখনই একটা বন্ড ফর্ম। তাহলে এটা হচ্ছে ফ্লুরিনের ইলেকট্রন, এটা হচ্ছে হাইড্রোজেনের ইলেকট্রন। যখন এটা বন্ধন করে গেছে তখনও দেখা যাচ্ছে ফ্লুরিন কি হচ্ছে, এর ইলেকট্রনটাকে নিজের দিকে কাছে টানার চেষ্টা করছে। তাহলে তার মধ্যে একটা ডেল্টা নেগেটিভ এবং এর মধ্যে একটা ডেল্টা পজিটিভ, অর্থাৎ দুটো পোল জেনারেট হলো। হ্যাঁ, এই এই ব্যাপারটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। আচ্ছা, এবার প্রশ্ন বলেছে যে গিভ দ্য এলিমেন্ট স্টোর্ড ইন কেরোসিন অয়েল। কোন এলিমেন্টকে কেরোসিন তেলের মধ্যে স্টোর করা হয়? কারণ উত্তরটা হচ্ছে সোডিয়াম, সোডিয়ামকে স্টোর করা হচ্ছে, কারণ সোডিয়াম ইজ হাইলি রিয়াক্টিভ মেটাল অ্যান্ড রিয়াক্টস ভিগুরাসলি উইথ দ্য অক্সিজেন। সোডিয়াম হাইলি রিয়াক্টিভ, এবং কাদের সাথে বিক্রিয়া করে, না বাতাসে থাকা অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এদের মধ্যে সঙ্গে বিক্রিয়া করে যায়, এবং এখান থেকে কি হয়, আগুন ধরে যেতে পারে, মানে এতটাই রিয়াক্টিভ আগুন ধরে যেতে পারে। যার জন্য সোডিয়ামকে এমনি খোলা বাতাসে না রেখে কেরোসিন তেলের মধ্যে রাখা হয়, এবং কেরোসিন তেলের মধ্যে রাখলে কি, বাতাসের সংস্পর্শে আসতে পারে না, এক নম্বর কথা, আর দু নম্বর, সোডিয়াম কেরোসিনের সাথে বিক্রিয়া করে না।
হলো, এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সোডিয়াম খুব হাইলি রিয়্যাকটিভ মেটাল, যেটা বাতাসের অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে দেয়। আচ্ছা প্রশ্ন হচ্ছে, গিভ দ্য এলিমেন্ট ইউজড ইন গ্যাস বেলুন এক্সেপ্ট হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম। নর্মালি আমরা যে সমস্ত গ্যাস বেলুন গুলো ইউজ করি তার মধ্যে এক নম্বরে থাকে হাইড্রোজেন, ঠিক আছে? হাইড্রোজেনটা খুব রিয়াকটিভ, খুব সহজে রিয়াকশন করে যায় বলে। হ্যাঁ, দু নম্বরে আমরা ইউজ করি হিলিয়াম তার পরিবর্তে। আমার এখানে প্রশ্ন হচ্ছে, হাইড্রোজেন এবং হিলিয়াম যদি না থাকে তাহলে কোন কোন এলিমেন্টকে আমরা ইউজ করতে পারি? এখানে এলিমেন্ট না বলে একটু ভুল হয়েছে এলিমেন্ট বলাটা, এখানে হবে কম্পাউন্ড, ঠিক আছে? এবং আমার উত্তর কি হবে? মিথেন, সিএইচ ফোর, ঠিক আছে? তাহলে নর্মালি হাইড্রোজেন, আবারও বলছি হাইড্রোজেন, অনেক জায়গায় প্রশ্ন থাকবে যে হাইড্রোজেনের পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি, তাহলে তোমার অপশন হয়ে গেল হিলিয়াম। কিন্তু যদি এরকম কোন জায়গা থাকে যে হাইড্রোজেন এবং হিলিয়ামের পরিবর্তে আমরা গ্যাস বেলুনে কি ব্যবহার করতে পারি, এখানে এলিমেন্ট, আবারও বলছি এলিমেন্ট কথাটা আমার ইউজ করা ঠিক হয়নি, তাহলে আমার উত্তর হবে মিথেন। বোঝা গেল? আচ্ছা দেখো, এখানে কিছু প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন থাকে। গিভ দ্য এলিমেন্ট ইউজ ইন চিপস প্যাকেট। আমরা তো প্রায় লেজ খাই, আমরা প্রায় লেজ খাই, লেজের মধ্যে এই যে এয়ার টাইট করা থাকে, কেন করা থাকে না? যদি এয়ার টাইট না করা থাকে তাহলে ওই খাবারটা বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে এবং তার স্বাদ বদলে যাবে। আমরা অনেক সময় দেখি যে গরমের দিনে হয়তো আমাদের বাড়িতে ফ্রিজ নেই, কারো কারোর বাড়িতে ফ্রিজ নেই, তো বাইরে খাবার রেখেছে, অনেকক্ষণ রেখেছে, সেটা বাতাসের সংস্পর্শে থেকেছে এবং সেটা খারাপ হয়ে গেছে। তাহলে এই যে ঘটনা সেটাকে বলা হয় র্যানসিডিটি। হলো, তাহলে এইটা হাত থেকে বাঁচানোর জন্য চিপসের প্যাকেটে নাইট্রোজেন গ্যাস ভরা থাকে। নাইট্রোজেন হচ্ছে হাইলি ইনঅ্যাক্টিভ গ্যাস, একটা হাইলি ইনঅ্যাক্টিভ গ্যাস, সহজে কারোর সাথে বিক্রিয়া করে না, ঠিক আছে? যার জন্য চিপসের প্যাকেটে বা যে কোনো এয়ার টাইট প্যাকেটে নাইট্রোজেন পড়ে রাখা। হলো, ইউরেনিয়াম এবং প্লুটোনিয়ামকে আমরা নিউক্লিয়ার ফুয়েল হিসাবে ইউজ করি, কিন্তু তার মধ্যে যদি আমাকে বেস্ট বাঁচতে দেয় তাহলে সেটা প্লুটোনিয়াম। কেন? তার এই যে বেস্ট ফুয়েলিক প্রপার্টি যেটা আমি বলছি সেটা ডিপেন্ড করে যে যে যখন ফিশন হচ্ছে বা যখন ভেঙে যাচ্ছে জিনিসটা, তাই তো? ভেঙে যখন যাচ্ছে সেখান থেকে তো প্রচুর পরিমাণ এনার্জি তৈরি হচ্ছে। নিউক্লিয়ার এনার্জি মানে কি? ফিশন মানে হচ্ছে তোমার, ফিউশন মানে জোড়া, ফিশন মানে ভেঙে যাওয়া, অর্থাৎ একটা বড় এলিমেন্টকে ভেঙে অপেক্ষাকৃত দুটো ছোট এলিমেন্ট পাচ্ছি, এবং এই বড় এলিমেন্টকে ভাঙার জন্য আমাকে এনার্জি দিতে হচ্ছে, কিন্তু যখন ছোট এলিমেন্টে ভাঙছি তখনও এনার্জি আমরা পাচ্ছি। তো অবশ্যই এটা কম এনার্জি, এখানে যেটা পাবো সেটা বেশি এনার্জি, ঠিক আছে? এবং এর সাথে যেটা পাবো সেটা হচ্ছে নিউট্রন পাবো। এই নিউট্রন গুলো আবার বোম্বার্ড করবো, কি নেক্সট আমি কোনো একটা এলিমেন্টকে বোম্বার্ড করবো নিউট্রন দিয়ে, আবার সেখানে ফিশন রিয়াকশন হবে এবং ভাঙবে, আবার নিউট্রন জেনারেট হবে, আবার নিউট্রন, এই নিউট্রনটা ইউজ করবো আবার একটা বোম্বার্ড করতে। তাহলে এই ধরনের যদি করি তাহলে সেটাকে আমরা বলবো চেইন রিয়াকশন, ঠিক আছে? চেইন রিয়াকশন এবং কন্ট্রোল, মানে আরেকটু যদি বলি তাহলে কন্ট্রোলড চেইন রিয়াকশন। এবং যদি কোনো কারণে এই কন্ট্রোলনেসটা হারিয়ে যায় তখন আমরা বলবো আনকন্ট্রোল চেইন রিয়াকশন, যেটাকে আমরা কিসের ক্ষেত্রে ইউজ করি না, অ্যাটম বোমের ক্ষেত্রে ইউজ করি, অ্যাটম বোম, ঠিক আছে? তাহলে অ্যাটম বোম হচ্ছে কি প্রিন্সিপালে চলে? নিউক্লিয়ার ফিশন, ফিউশন নয় কিন্তু, নিউক্লিয়ার ফিশন এক নম্বর কথা, দু নম্বর হচ্ছে আনকন্ট্রোলড চেইন রিয়াকশন। জিনিসটা বোঝা গেল যে নিউক্লিয়ার এনার্জি আমরা কি করে পেতে পারি? না, কোনো একটা বড় অ্যাটমকে বোম্বার্ড করা হচ্ছে, সেখান থেকে ভেঙে দুটো হচ্ছে এবং তার সাথে নিউট্রন বেরোচ্ছে, সেই নিউট্রনকে আবার কাজে লাগানো হচ্ছে অন্য একটা পার্টিকেলকে বোম্বার্ড করার জন্য, আবার ভাঙবে। তাহলে এইভাবে চলতে থাকে এবং কি হয় না, এনার্জি বেরোয়, এই এনার্জিটা আমরা কাজে লাগাতে পারি। তো যাই হোক, যেটা কথা ছিল যে প্লুটোনিয়ামের এই ক্ষমতাটা বেশি,
ঠিক আছে, ইউরেনিয়ামের, তাই ওটা বেস্ট ফুয়েল। আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 27, নেম দ্য এলিমেন্ট হুইচ ইজ প্রেজেন্ট ইন ইয়র টিথ। দাঁতে কোন ধরনের এলিমেন্ট পাওয়া যায়? দাঁতে বলতে পারো বা আমাদের হাড়ে বলতে পারো, কোন ধরনের এলিমেন্ট পাওয়া যায়? ক্যালসিয়াম। ক্যালসিয়াম পাওয়া যায়, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আচ্ছা তারপরে বলছে হুইচ ইজ হোয়াট ইজ দ্য ভ্যালেন্সি অফ গ্রুপ ওয়ান এন্ড গ্রুপ টু এলিমেন্ট। তাহলে ভ্যালেন্সি মানে বুঝতেই পারছো যে আউটার অরবিটে যতগুলো ইলেকট্রন থাকবে সেগুলোকে ভ্যালেন্স ইলেকট্রন বলে, এবং ভ্যালেন্স ইলেকট্রনের উপর ডিপেন্ড করে ভ্যালেন্সি নির্ধারণ করা হয়। ভ্যালেন্স ইলেকট্রন চার অবধি তার ভ্যালেন্সি চার, এবং যখনই পাঁচ ছয় সাত আট যাবে তখন সেটা আটের সাথে মাইনাস করে তার ভ্যালেন্সি বের করো। তো গ্রুপ ওয়ান এলিমেন্ট তুমি যদি দেখো তাহলে ওই যেটা পাবে ওই অ্যালকালি মেটাল গুলো পাবে, ঠিক আছে, এই যে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম এগুলো পাবে। তো এইটা, এবং দু নম্বর তাহলে গ্রুপ ওয়ান এর ক্ষেত্রে ভ্যালেন্সি হচ্ছে ওয়ান, এবং গ্রুপ টু এলিমেন্টের ক্ষেত্রে ভ্যালেন্সি হচ্ছে টু। একটুখানি তোমরা চলে যাও এই পিরিয়ডিক টেবিলটায়, দেখো এটা গ্রুপ ওয়ান এলিমেন্ট। গ্রুপ ওয়ান এলিমেন্ট গুলোর প্রত্যেক আউটার অরবিটে একটা করে ইলেকট্রন আছে, এবং এইটা হচ্ছে গ্রুপ টু এলিমেন্ট, যেটা বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম স্ট্রনশিয়াম, ঠিক আছে, এগুলোর প্রত্যেকে বাইরে বাইরে দুটো করে ইলেকট্রন আছে। তাহলে একটা বা দুটো যাই থাকুক, যদি একটা দুটো ভ্যালেন্স ইলেকট্রন থাকে তার ভ্যালেন্স ওয়ান টু ওইভাবেই হবে, ঠিক আছে। ক্লিয়ার হচ্ছে কি চ্যাপ্টারটা, আমি বোঝাতে পারছি? আচ্ছা তারপরে বলছে হোয়াট ইজ দ্য ইলেকট্রন অ্যাফিনিটি অফ গ্রুপ 18 অর গ্রুপ ও এলিমেন্ট, মানে গ্রুপ জিরো এটা আর কি। তো বলছে জিরো আর পজিটিভ ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রনের প্রতি তাদের কোনো আসক্তি নেই। কেন নেই? না, জিরো আর পজিটিভ, এখানে দেখা যাচ্ছে কি যে ইলেকট্রনের প্রতি আসক্তি নেই কেন, না তার আউটার অরবিটে কতগুলো ইলেকট্রন আছে, মানে এরা হচ্ছে স্টেবল সোজা কথা, ঠিক আছে। দ্য ইলেকট্রন অ্যাফিনিটি অফ অ্যান অ্যাটম মলিকিউল ইজ ডিফাইন্ড অ্যাজ, এখানেও বলে দিচ্ছে, অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজড ওয়েন অ্যান ইলেকট্রন ইজ অ্যাটাচড টু এ নিউট্রাল অ্যাটম অর মলিকিউল ইন দ্য গ্যাসিয়াস স্টেট টু ফর্ম আ নেগেটিভ আয়ন। ঠিক আছে, এখানে অ্যামাউন্ট এনার্জি রিলিজড এর কথা বলেছে, তাই তো? এখানে অ্যামাউন্ট এনার্জি রিলিজড এর কথা বলেছে, বা যদি তুমি ইলেকট্রন বের করতে চাও তাহলে এনার্জি লাগবে, আর যদি ইলেকট্রন ইনসার্ট করতে যাও তাহলে এনার্জি রিলিজ করবে, একই ব্যাপার, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। তো এক্ষেত্রে যেটা মনে রাখবে যে জিরো ইলেকট্রন অ্যাফিনিটি অথবা পজিটিভ ইলেকট্রন অ্যাফিনিটি গ্রুপ 18 এলিমেন্টের ক্ষেত্রে। নেম দ্য ওনলি রেডিও অ্যাক্টিভ ইনার্ট গ্যাস, একমাত্র রেডিও অ্যাক্টিভ ইনার্ট গ্যাস কোনটা, সেটা আমি বলে দিয়ে চলে গেছি, যেটা হচ্ছে রেডন। নেম দ্য স্ট্রেঞ্জার গ্যাস, এটা কিন্তু মনে রাখতে হবে, এখান থেকে এই কোয়েশ্চেন গুলো আসে, জেনন। জেনন কে বলা হচ্ছে স্ট্রেঞ্জার গ্যাস, এবং কেন বলা হচ্ছে সেটা একটু জেনে রাখা দরকার। দ্য নেম ডিরাইভ ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড জেনস, জেনস থেকে জেনন এসছে কথাটা, উইচ মিনস স্ট্রেঞ্জার। জেনস কথাটার মানে হচ্ছে স্ট্রেঞ্জার, মানে গ্রিক ভাষায়। আর একটা ব্যাপার হচ্ছে যে অন্যান্য ইনার্ট গ্যাস গুলো, অন্যান্য ইনার্ট গ্যাস গুলো যেমন বিক্রিয়া করতে পারে না, ঠিক আছে, জেননের কিন্তু তাও, জেনন কিন্তু কিছু কিছু এলিমেন্টের সাথে রিয়াকশন করে, ঠিক আছে, বিলং টু দ্য নোবেল গ্যাস বাট ইট রিয়াক্ট উইথ সাম এলিমেন্ট টু ফর্ম কম্পাউন্ড, বাকিদের থেকে একটু আলাদা। তাহলে যদি মানে এদের মধ্যে রেডন তো রেডিও অ্যাক্টিভ, রেডন তো সবসময় একটু অ্যাক্টিভ থাকবে সেটা, তাহলে রেডনের পরে যদি কেউ অ্যাক্টিভ থেকে থাকে সেটা হচ্ছে জেনন। আর্গন তো স্ট্রেঞ্জার গ্যাস, হ্যাঁ বলো,
আর্গন তো স্ট্রেঞ্জার গ্যাস, আর্গন কি স্ট্রেঞ্জার? দেখ অ্যাকচুয়ালি আর্গন তো নোবেল গ্যাসের মধ্যে তো আর্গন পড়ে। এই তো হিলিয়াম, নিয়ন, আনগন, ক্রিপ্টন, জেনন, নিডন। হ্যাঁ জেনন না আর্গন হবে, দাঁড়া একটুখানি দাও। উত্তর কিন্তু জেনন হবে, জেনন হবে, জেনন হবে, জেনন হবে, আর্গন হবে না। ঠিক আছে, আর্গন হবে না। উত্তর জেনন হবে। আচ্ছা, নেম দ্য গ্রুপ হুইচ শোজ বেস্ট মেটালিক ক্যারেক্টার। এটা আমরা অলরেডি পেয়ে গেছি, গ্রুপ ওয়ান, বা যেটাকে ওয়ান এ বলছে। ঠিক আছে, নেম দ্য এলিমেন্ট হুইচ শোজ বেস্ট, নেম দ্য এলিমেন্ট হুইচ শোজ বেস্ট মেটালিক ক্যারেক্টার। এটা হচ্ছে, দ্য কারেক্ট আনসার ইজ সিজিয়াম, দ্য মোস্ট মেটালিক এলিমেন্ট ইজ ফ্রান্সিয়াম, হাউএভার ফ্রান্সিয়াম ইজ এ ম্যান মেড এলিমেন্ট এক্সেপ্ট এক্সেপ্ট ওয়ান, অল আদার আইসোটোপ অফ ফ্রান্সিয়াম ইজ রেডিও অ্যাক্টিভ। ঠিক আছে, একটা বাদ দিয়ে বাকি সমস্ত গুলো রেডিও অ্যাক্টিভ, সো দে আর ভেরি আনস্টেবল অ্যান্ড ডিকে ইন টু অ্যানাদার এলিমেন্ট। যেহেতু তার অস্তিত্বই থাকে না, তাহলে সেটাকে আমি বেস্ট মেটালিক ক্যারেক্টার বলতে পারবো না। ঠিক আছে, যদি অস্তিত্ব থাকতো তাহলে বলতে পারতাম। আচ্ছা, তারপরে এখানে একটা কম্পারিজন দিয়েছে, বলছে রাইট ডাউন ইন ডিসেন্ডিং অর্ডার অফ ডেন্সিটি বিটুইন গোল্ড, মার্কারি অ্যান্ড স্টিল। তাহলে এইগুলো মোটামুটি তুমি যদি দেখো, এইটা একটু খেয়াল রাখতে হবে। সোজা কথা, মানে এটা ওইভাবে হবে না, পিরিয়ডিক টেবিল দেখে হবে না, এটা একটুখানি খেয়াল রাখতে হবে। যে যদি দেখা যায়, তাহলে এখানের মধ্যে আমি যদি একটুখানি কম্প্যারিজন করি, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর একটু মনে রাখলেই হবে। এই যতগুলো দেখছি তার মধ্যে গোল্ডের সবচেয়ে বোধহয় না, গোল্ডের চেয়ে বেশি কি আছে, প্ল্যাটিনাম। ঠিক আছে, প্ল্যাটিনাম আছে, টাংস্টেন রয়েছে। তাহলে প্ল্যাটিনাম ফার্স্টে রয়েছে, তারপর টাংস্টেন রয়েছে, তারপর গোল্ড রয়েছে ডেন্সিটির দিক থেকে। এই যে এখানে একটা রয়েছে, প্ল্যাটিনাম রয়েছে সবচেয়ে বেশি, এবং এটা গোল্ডের ডেন্সিটি দেখো। গোল্ড হালকা হলে কি হবে, গোল্ডের ডেন্সিটি খুব হাই, মানে ডেন্সিটির উপর হালকা যদি ডিপেন্ড করে। মেলেবেল, আমরা মেলেবেল বলে অনেক সময় মনে করি যে হালকা, তা কিন্তু নয়। ঠিক আছে, এখানে যদি কম্পারিজনে যাই তাহলে 3 নম্বর পজিশনে রয়েছে কিন্তু। ঠিক আছে, ফার্স্টে প্ল্যাটিনাম, তারপর টাংস্টেন, তারপর গোল্ড, এবং মার্কারিও খুব একটা পিছিয়ে নেই। মার্কারি কত নম্বরে রয়েছে, 4 নম্বরে, তাই তো? এগুলো একটু কম্পেয়ার করে দেখে নেবে যে ডেন্সিটির দিক থেকে প্ল্যাটিনাম, তারপর টাংস্টেন, তারপর গোল্ড, তারপর মার্কারি। এবং আমরা যেটা কম্পারিজন করতে বলেছিলাম, তাহলে স্টেনলেস স্টিল ছিল তার মধ্যে, মার্কারি ছিল আর গোল্ড ছিল। তাহলে মার্কারি আর গোল্ডের মধ্যে গোল্ড বেশি, তাহলে গোল্ড সবার বেশি, তারপরে মার্কারি, এবং তারপরে স্টেনলেস স্টিল। আচ্ছা, হুইচ গ্রুপ অফ মেটালস আর কল্ড কয়েনেজ মেটাল, এটা বলে দিয়েছি। গ্রুপ 11, গিভ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট মেটাল ইন দ্য আর্থ ক্রাস্ট, বলে দিয়েছি অ্যালুমিনিয়াম। গিভ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট ইন দ্য আর্থ ক্রাস্ট, অক্সিজেন, সেকেন্ড সিলিকন, থার্ড অ্যালুমিনিয়াম বলা আছে। গিভ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট ইন দ্য অ্যাটমসফিয়ার, নাইট্রোজেন বলা আছে। গিভ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট ইন দ্য ইউনিভার্স, হাইড্রোজেন ফার্স্ট, সেকেন্ড পজিশনে হিলিয়াম, এগুলো বলে দিয়েছি। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 40 কি বলছে দেখো, যে হুইচ এলিমেন্ট ইউজড অ্যাজ লুব্রিক্যান্টস। লুব্রিক্যান্টস মানে কি, পিচ্ছিলকারক পদার্থ, তাই তো? ঠিক আছে, তাহলে আমার উত্তর হচ্ছে গ্রাফাইট। কেন না, একটুখানি স্ট্রাকচারটা যদি আমি খেয়াল করি, এটা হচ্ছে গ্রাফাইটের স্ট্রাকচার। তাহলে গ্রাফাইটের স্ট্রাকচার যদি দেখো, এটা লেয়ার, এবং এইখানে
এখানে কি রয়েছে, কার্বন অ্যাটম গুলো রয়েছে, এবং এই যে বন্ড গুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। অর্থাৎ এই যে বন্ড গুলো দেখতে পাচ্ছি একটা পার্টিকুলার লেয়ার, এটা একটা লেয়ার, এবং এখানে যে বন্ড গুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে কোভ্যালেন্ট বন্ড, ঠিক আছে? আচ্ছা, দুটো লেয়ারের মধ্যে কি ধরনের ফোর্স কাজ করছে, না ভ্যান্ডার ওয়াল বন্ড রয়েছে এবং ভ্যান্ডার ওয়াল ফোর্স কাজ করছে, অর্থাৎ ভ্যান্ডার ওয়াল ফোর্স হচ্ছে একটা কি উইক ফোর্স, ঠিক আছে? তাহলে এই লেয়ারটা নিজেদের মধ্যে যতটা স্ট্রং, কিন্তু এই লেয়ারের সঙ্গে এই লেয়ার দেখো গ্যাপটাও বলে দিচ্ছে, হ্যাঁ, তখন কিন্তু এইগুলো উইক হয়ে যাচ্ছে। অর্থাৎ তুমি ভাবো যে এরকম আমি কতগুলো লেয়ারে ভাগ করেছি, তাহলে এই এই লেয়ারটা শক্ত, কিন্তু এই লেয়ারের সঙ্গে এই লেয়ারের যেটা সংযোগ সেটা অতটা ভালো না, তাহলে কি হবে এটা, ওটা মানে পিচ্ছিল কারক মানে কি, তার পজিশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বা বলতে পারো এই ভ্যান্ডারওয়াল বন্ডটা ভেঙে যাচ্ছে, তাই তো? তো তখন দেখা যাবে যে এইটা এটা পজিশনটা চেঞ্জ করছে, তখন এ করছে না, মানে এদের সঙ্গে যে ভ্যান্ডারওয়াল বন্ডটা ছিল সেটা ছিন্ন হচ্ছে কোনো কারণে। তো সেই জন্য মানে গ্রাফাইট কে সলিড লুব্রিক্যান্ট হিসাবে ইউজ করা হয়, লিকুইড নয় কিন্তু, সলিড লুব্রিক্যান্ট হিসাবে ইউজ করা হয়। Because of bond, the sheets are weak. Graphite shows lower shearing strength under frictional force. Thus, it can be used as a solid lubricant. এটা একটা ভালো question. এর মধ্যে element থাকে একটা ZDDP বলে। হ্যাঁ বলো। আচ্ছা এর মধ্যে একটা element থাকে ওই ZDDP বলে। Zinc কি একটা থাকে। ও lubricants এর মধ্যে। হ্যাঁ ওই graphite এর মধ্যে। আচ্ছা। আচ্ছা, গিভ দ্য এলিমেন্ট হুইচ ইজ ইউজড অ্যাজ কন্ট্রোল রড। কন্ট্রোল রড কোথায় ইউজ করা হয়, না নিউক্লিয়ার রিয়্যাক্টরে ইউজ করা হয়, ইন দ্য প্রোডাকশন অফ নিউক্লিয়ার এনার্জি। তাহলে কন্ট্রোল রড হিসেবে যেগুলো ইউজ হয় সেগুলো হচ্ছে বোরন, ক্যাডমিয়াম, সিলভার, ইন্ডিয়াম, ঠিক আছে? বোরন, ক্যাডমিয়াম, সিলভার, ইন্ডিয়াম হলো এইগুলোকে ইউজ করা হয়। এরপর জানতে হবে যে কন্ট্রোল রডের কাজ কি, না এটা ফিশন রেটটাকে কন্ট্রোল করে। ফিশন রেটটা কন্ট্রোল করে মানে কি, মানে ইউরেনিয়াম ভাঙছে তো, আলটিমেটলি ইউরেনিয়াম ভেঙে আমরা দুটো এলিমেন্ট পাচ্ছি, হ্যাঁ, তার সাথে এনার্জি পাচ্ছি এবং মানে নিউট্রনটা পাচ্ছি। তাহলে এই নিউট্রন গুলো মানে কি হয়, কিছু পরিমাণ মানে নিউট্রনের যে স্পিডটা সেই স্পিডটাকে কমিয়ে দেওয়া হয়, ঠিক আছে? স্পিডটাকে কমিয়ে দেওয়া হয়, এবং স্পিডটা যত বেশি হবে তত বোম্বার্ডিং পাওয়ারটা বেশি হবে, অর্থাৎ এইটা ভেঙে যাওয়ার মানে বোম্বার্ড করবে তত জোরে, তা সেই স্পিডটাকে কন্ট্রোল রডের মাধ্যমে কমানো হয়, যার ফলে আমরা একটা মানে এই এই ফিশন রেটটাকে কন্ট্রোল করা যায়। বোঝা গেল? এই যে নিউট্রনের যে ভেলোসিটি সেটাকে কমিয়ে দিচ্ছে কন্ট্রোল রডটা, এবং এই ভেলোসিটি টাকে তুমি যদি কন্ট্রোল করতে পারো, যার জন্য ওর নাম হয়েছে কন্ট্রোল রড, তাহলে কিন্তু পরবর্তী যে বোম্বার্ড আমরা করব, হ্যাঁ, সেইটা ঠিকঠাক ভাঙবে। না হলে কি হবে, যদি বেশি মানে বোম্বার্ডিং ভেলোসিটিটা যদি বেশি হয়ে যায় তাহলে কি হবে, তাহলে কিন্তু আবার এখানে মানে দেখা গেল হয়তো দুটো এলিমেন্টের জায়গায় আমরা তিনটে এলিমেন্ট পেয়ে গেলাম, ঠিক আছে? মানে বেশি টুকরো হবে আর কি। সোজা কথা, আমরা যখন একটা বড় পাথরকে ভাঙছি তাহলে এর উপর যে ফোর্স অ্যাপ্লাই করব সেটা অ্যাডজাস্ট করতে হবে। তা আমরা চাইছি বড় পাথরটা ভেঙে দুটো পাথর হোক, হ্যাঁ, তা এখন যদি বেশি ফোর্স অ্যাপ্লাই করি তাহলে কি হবে, এটা পাথরটা তো অনেকগুলো টুকরো ভেঙে যাবে। তা এখানেও তাই, নিউট্রনের ভেলোসিটির উপর ডিপেন্ড করে এর ফিশন রেটটা ভেঙে যাওয়াটা, ঠিক আছে? সেইটা একটু ডিপেন্ড মানে কন্ট্রোল রডের মেন কাজ। এখানে কিন্তু বোরন, ক্যাডমিয়াম, সিলভার, ইন্ডিয়াম এগুলোকে ইউজ করা হয়, তার মধ্যে এতগুলো অপশন পাবে না, প্রথম দুটোকে একটু মনে রাখ, বোরন আর ক্যাডমিয়াম, সিলভার ইন্ডিয়াম মনে রাখার দরকার নেই। আচ্ছা, ইন হুইচ গ্রুপ হ্যালোজেনস আর প্রেজেন্ট। তাহলে হ্যালোজেন কোনগুলোকে বলে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো কত নম্বর গ্রুপে আছে, 17 নম্বর গ্রুপে আছে, লাস্ট একটা ইনার্ট গ্যাস, তার আগের গ্রুপটাই কিন্তু হ্যালোজেন।
আচ্ছা, হুইচ এলিমেন্ট আর ইউজড ইন সেমিকন্ডাক্টর? সেমিকন্ডাক্টর আর নর্মাল কন্ডাক্টরের মধ্যে তফাৎ বলো, একটা বলো, একটা মেন মেন তফাৎ, একটা কন্ডাক্টর একটা সেমিকন্ডাক্টর। নর্মাল কন্ডাক্টর হলে টেম্পারেচার ইনক্রিজ হবে, আর নর্মাল মানে টেম্পারেচার বাড়লে, টেম্পারেচার যদি হ্যাঁ বাড়ায় কন্ডাক্টিভিটিটা ডিক্রিজ হবে। কন্ডাক্টিভিটি ডিক্রিজ হবে, একদম নর্মাল আর কন্ডাক্টরের ক্ষেত্রে টেম্পারেচার বাড়লে কন্ডাক্টিভিটি কমে যাবে, একদম। আর কমে এখানে যাবে টেম্পারেচার বাড়ালে কন্ডাক্টিভিটি বাড়বে, ডাক্টিভিটি, হ্যাঁ মানে এটা পুরো উল্টো, উল্টো। ঠিক আছে? এবং আমরা যেটা বলি যে কন্ডাক্টিভিটি অফ দ্য সেমি কন্ডাক্টর ইজ ইন বিটুইন কন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটর, কন্ডাক্টর এবং ইনসুলেটরের মাঝে হচ্ছে সেমি কন্ডাক্টর, এবং সেমি কন্ডাক্টরের বিশেষ কিছু প্রপার্টি আছে, ঠিক আছে? সেমি কন্ডাক্টরের বিশেষ কিছু প্রপার্টি আছে, সেগুলো যখন পড়াবো তখন একটু আলোচনা করব, যার ফলে সেগুলোকে আমরা আজকাল আমরা ইন্টিগ্রেটেড সার্কিট যেগুলো ইউজ হয়, ঠিক আছে, যেগুলো চিপ ইউজ হচ্ছে, সেখানে সেমি কন্ডাক্টর ব্যবহার করতে পারছি, এবং যেটা মেনলি সেটা হচ্ছে সিলিকন এবং জার্মেনিয়াম, এই দুটো এলিমেন্ট কি ইউজ করা হয়। আচ্ছা, নেম দা এলিমেন্ট ইনভেন্টেড বাই কুরি। কুরি মানে হচ্ছে মেরি কুরি। তাহলে 1898 সালে দুটো এলিমেন্ট আবিষ্কার করেছিলেন, যেটা হচ্ছে একটা রেডিয়াম আর একটা হচ্ছে পোলোনিয়াম, ঠিক আছে? রেডিয়ামটা ওই ল্যাটিন ওয়ার্ড মানে রে বা রশ্মি, এই ল্যাটিন ওয়ার্ড হচ্ছে রেডিয়াম, সেখান থেকে এসছে। আর পোলোনিয়াম তার জন্মভূমি হচ্ছে পোল্যান্ড, সেখান থেকে পোলোনিয়াম নামটা এসছে। তাহলে রেডিয়াম এবং পোলোনিয়াম এই দুটো ইনভেন্ট করেছিলেন মেরি কুরি 1898 সালে, ঠিক আছে? এবং আরেকটার জন্য এরা নোবেল প্রাইজ পায়, সেটা কি বলতো? ফ্রান্সিয়াম, কুরিয়াম, না, কুরিয়াম তো নাম দেয়া হয়েছিল একটা এলিমেন্টের, ওনার নাম রেডিও অ্যাক্টিভ আবিষ্কার করার জন্য, ওটা হেনরি বেকারেল মেনলি করেছিলেন, কিন্তু তার সাথে এনরা, ঠিক আছে? আচ্ছা, নেম দ্য এলিমেন্ট ইউজড ইন ইলেকট্রিক বাল্ব এক্সেপ্ট ইনার্ট গ্যাস। আমরা সবাই জানি মোটামুটি ইনার্ট গ্যাস বাল্বে ইউজ করা হয়, যেটা আর্গন, ঠিক আছে? কারণ হচ্ছে টাংস্টেন যেটা এভাপোরেট করে, অত টেম্পারেচারে তো সবাই এভাপোরেট করবে, একটা জলও দেখেছো যে নর্মাল টেম্পারেচারে এভাপোরেট করে যায়, তাহলে অত টেম্পারেচারে টাংস্টেন এভাপোরেট করে, তো যদি সেখানে একদমই কোনো রকম গ্যাস না থাকে তাহলে এভাপোরেশন রেটটা বেড়ে যায়, যার ফলে বাল্বের গায়ে সেটা জমা হতে থাকে এবং বাল্বটা ঝাপসা হতে থাকে, ঠিক আছে? কিন্তু যদি আমি সেখানে কোনো ইনার্ট গ্যাস রাখি যেমন আর্গন, তাহলে এভাপোরেশন রেটটাকে কমিয়ে দেয়। এখন আর্গন যদি না থাকে সেক্ষেত্রে কি ইউজ করবো? হাইড্রোজেন, নাইট্রোজেন ইউজ করবো, কারণ আমরা অলরেডি পড়ে এসেছি যে চিপসের প্যাকেটে নাইট্রোজেন, কারণ কি, এটা হচ্ছে নন রিয়াক্টিভ গ্যাস, ঠিক আছে? তাহলে প্রথম সবসময় দুটো করে অপশন জেনে রাখবে, যে নর্মালি কি ইউজ করি, সেটা না থাকলে কোনটা ইউজ করব। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন আজকের, যে হুইচ টু এলিমেন্ট প্রেজেন্ট ইন ফিউজ ওয়্যার অর সোল্ডার। ফিউজ ওয়্যার, ফিউজ ওয়্যারে একটা সংকর ধাতু ইউজ করা হয়, সেটা হচ্ছে লেড এবং টিনের সংকর ধাতু। একইভাবে সোল্ডারও তাই, সোল্ডারও যেটা, সোল্ডার মানে ঝালা, মানে ঝাল দেওয়ার জন্য যে কি বলবো সংকর ধাতুটা ব্যবহার করা হয়, সেটাও লেড এবং টিনের তৈরি, ঠিক আছে? লাস্টের দিকের কোয়েশ্চেন গুলো যেগুলো পড়লাম সেগুলো কিন্তু মানে খুব এফেক্টিভ কোয়েশ্চেন, এবং বিভিন্ন পরীক্ষায় কিন্তু আসে, ঠিক আছে? ওখানে এখান থেকে প্রত্যেক কটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট, প্রত্যেক কটা। আজকে 46টা যে কোয়েশ্চেন হলো, প্রত্যেক কটা কোয়েশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট। দাদা বলছিলেন যে পিরিয়ডিক টেবিলটা কি আবার মনে রাখতে হবে? কোনটা পিরিয়ডিক টেবিলটা পুরোটা? পিরিয়ডিক টেবিল পুরোটা না, পুরোটা মনে রাখতে হবে না, পুরোটা মনে রাখতে হবে না। দেখো এখানে আমি কতগুলো বললাম না, যে এই ধরো 1 নম্বর 2 নম্বর গ্রুপটা মনে রাখতে হবে, ঠিক আছে? তারপরে তুমি এখানে চলে আসো, এই যো বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালেনিয়াম, এই গ্রুপটা, হ্যাঁ, বা এই গ্রুপটা তুমি যদি পিরিয়ডটা মনে রাখো, মানে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, এইভাবে মনে রাখতে হবে। আচ্ছা, হ্যালোজেনটা মনে রাখতে হবে, ইনার্ট গ্যাসটা মনে রাখতে হবে, কয়েনেজ মেটালটা মনে রাখতে হবে,
আচ্ছা, ল্যান্থেনাইটস অ্যাক্টিনাইটস কোন গ্রুপে বা কোন পিরিয়ডে আছে সেটা মনে রাখতে হবে, সবগুলো মনে রাখার দরকার নেই। আরে দাদা আমার একটা কোশ্চেন আছে, বলছি যে বলো। পিরিয়ডিক টেবিলে কিছু কিছুতে দেখছি যেমন তোমার মাস নাম্বারটা আলাদা হচ্ছে, মানে দুটো করে ধরো মাস নাম্বার আছে, ধরো তোমার নাইট্রোজেন, সিলিকন, এইগুলো কেন হচ্ছে, ক্লোরিন, কি মাস নাম্বার বলতে? একটা ধরো মানে 35, ধরো তোমার নাইট্রোজেন হচ্ছে 7N14, ঠিক আছে, হ্যাঁ, তারপর আবার দেখছি C13, C14, মানে উপরের তো মাস নাম্বার, মানে 13, 14, এগুলো ও চেঞ্জ হচ্ছে কেন? এইগুলো তো তোমার 6C14, তাই তো? হ্যাঁ না, নাইট্রোজেন ধরো সিক্স সি তিন, টুয়েলভ হ্যাঁ নাইট্রোজেন হচ্ছে সিক্স সেভেন সি এন ফোরটিন 13, 7N14, 6C13, 6C14, হ্যাঁ, এবার দেখো এগুলো চেঞ্জ হচ্ছে কেন? 6C13 এলো, হ্যাঁ, হুম 6C14 এলো, হ্যাঁ, এটা তো হুম তোমরা এটাকে আমি কি এটা বলবো তাহলে? ধরো এটাকে আমরা কি বলবো? কার্বনের উপভেদ, কার্বনের উপভেদ, এগুলো তো তোমার আইসোটোপ হিসাবে ইউজ হচ্ছে। এটা তো কার্বনের, হ্যাঁ, আর যেগুলো ও যেগুলো আইসোটোপ হিসেবে ইউজ হচ্ছে যেমন ক্লোরিন যেটা আছে 35, 37, হ্যাঁ, ক্লোরিনের 17Cl35 আর হ্যাঁ সেভেনটিন থার্টি সিএল সেভেন থার্টি সেভেন তো সবাইকার হুম তো আইসোটোপ থাকবে না, কিছু কিছু এলিমেন্টের আইসোটোপ আছে, তাই এদের তো বুঝতেই পারছো যে প্রোটন নাম্বার সেম, কিন্তু নিউট্রন হুম নাম্বার আলাদা হওয়ার জন্য তাদের মাস নাম্বারটা ডিফার করছে। মাসনম্বরটা কার্বনের ক্ষেত্রে তাই, 12, 13, 14 মাস নাম্বার বারো তেরো ডিফার করছে, চোদ্দ প্রথম ক্ষেত্রে 6টা, তারপরটা 7টা, তারপরটা 8টা নিউট্রন আছে। তাহলে হুম যাদের আইসোটোপ থাকবে তাদের এরকম হবে, কিন্তু আমার মডার্ন পিরিয়ডিক টেবিল তো এই মাস নাম্বার ডিফার করলে কোনো অসুবিধা নেই, কারণ আমরা এলিমেন্টটাকে অ্যাটমিক নাম্বার অনুযায়ী প্লেস করছি। এখানে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ সব অ্যাটমিক নাম্বার দেওয়া আছে, ঠিক আছে? আগের তিনজন যারা করেছিলেন তারা অ্যাটমিক মাসের উপর ডিপেন্ড করে করেছেন। না না ওই ক্লোরিনের একটা জায়গায় বিয়ে করছিলাম, ক্লোরিনের ওই অ্যাটমিক নাম্বার 35 করেছিলাম, এই মাস নাম্বার, সেখানে দেখলাম যে আবার 35.5 এরকম একটা ছিল, ওইটা হ্যাঁ, দিয়েছিলাম। ক্লোরিন, ক্লোরিনে 35.5 কেন? এই দুটো আইসোটোপ ক্লোরিনে, ঠিক আছে, 35 আর 37। এবার প্রকৃতিতে কোন আইসোটোপটা বেশি পাওয়া যায় সেই অনুযায়ী তাদেরকে ওয়েটেজ দেওয়া হয়, মানে এখানে বলছে 35.5 তাদের অ্যাটমিক মাস বা অ্যাটমিক ওয়েট। কেন না বুঝতে পারছো? যে যদি সমান পাওয়া যেত তাহলে 35 আর 37 কে ওই 50% অ্যাভারেজ করলে কত হতো? 36 হতো, তা কিন্তু করেনি, 35.5। তো দেখা যায় এই 17Cl35 এটা 75% পাওয়া যায়, আর 17Cl37 সেটা 25% পাওয়া যায় প্রকৃতির মধ্যে। তো যেটা বেশি আচ্ছা পাওয়া যাচ্ছে তার ওয়েটেজটা বেশি, এবং সেই অনুযায়ী অ্যাটমিক ওয়েটটাকে যদি আমি অ্যাভারেজ করি তাহলে সেটা কত পাবো? 35.5 পাবো, যার জন্য সব জায়গায় লেখা থাকে 17Cl35.5। এটাকে কিন্তু মানে ওই ওয়েটেজ হিসাবে এটা দেওয়া হয়েছে। আচ্ছা এবং অনেক সময় প্রশ্নে আসে যে অ্যাটমিক মাস কি ফ্র্যাকশনে হতে পারে, তাহলে হতে পারে এক্ষেত্রে। হতে পারে, ঠিক আছে দাদা। হ্যাঁ মডার্ন পিরিয়ডিক টেবিল মানে খুব ক্লিয়ার কাট, ঝামেলা বেশি কিছু নেই, তবে 118 খানা এলিমেন্ট তো, 118 খানা এলিমেন্ট, এবার সবকটা মনে রাখার দরকার নেই, আমাকে পরীক্ষা পারপাসে মনে রাখতে হবে। তার মধ্যে ধরো মেটালয়েড ক্যারেক্টার কার কার মধ্যে শো হচ্ছে সেটা একটু তোমাকে বুঝে রাখতে হবে, যে সেটা কোন কোন গ্রুপে পড়ছে, ঠিক আছে? এই এই মেনলি এই 4টে গ্রুপে পড়ছে, কিছু মুখস্থ করার ব্যাপার আছে, কিছু বোঝার ব্যাপার আছে, মুখস্থ করার গুলো সেগুলো তুমি মানে বুঝেও মুখস্থ করেই রাখতে হবে, নাহলে পরীক্ষার সময় কি করবে? কিছু মুখস্থ করার ব্যাপার আছে, নেই যে তা বলবো না, পিরিয়ডিক টেবিলে কিছু মুখস্থ করতে হয়। হ্যাঁ, তবে সব কিছু মনে রাখতে হবে না, যেটা মনে রাখবে প্রথম দুটো পিরিয়ড এবং প্রথম দুটো গ্রুপ, এই দুটো মনে রাখতেই হবে। অর্থাৎ আমি বলছি এইটার কথা, এবং গ্রুপে প্রথম প্রথম গ্রুপ তো হাইড্রোজেন আর হিলিয়াম, ওটা বাদ দাও, এই প্রথম 3টে পিরিয়ড, এই একটা পিরিয়ড, এটা এটা, বোঝা যাচ্ছে? এইটা একটু মনে রাখবে। আর বাকি যেমন ওই কিছু এক্সেপশন বললাম, পি ওটা কি যে পি ব্লক এলিমেন্ট কোনগুলো, ডি ব্লক এলিমেন্ট কোনগুলো, হ্যাঁ এগুলো একটু, কোনটা অ্যালকালি মেটাল, অ্যালকালি আর্থ মেটাল কোনটা, কোন গ্রুপে পড়ছে, সেগুলো একটু মনে রাখতে হবে।
ল্যান্থানাইডস কত থেকে কত, এই যে 57 থেকে স্টার্ট হচ্ছে, ঠিক আছে, এই সব এগুলো রয়েছে, তাহলে কত থেকে কত সেটা একটু জানতে হবে, মানে 57 থেকে 71 অব্দি, এইটাই, এগুলো একটু মনে রাখতে হবে। এবার তুমি যদি প্রত্যেক এলিমেন্ট কি বিচার করতে যাও তাহলে সেখান থেকে অনেক প্রপার্টি পেয়ে যাবে, ঠিক আছে, কিন্তু অত মনে রাখতে হয় না এখন সেরকম হলে আমাকে, মানে যেগুলো যেগুলো আলোচিত নাম, ঠিক আছে, আমি যদি একটু টাংস্টেন, তো একটু তুমি মনে হলো যে টাংস্টেন সম্পর্কে আমি একটু পড়ি, তো টাংস্টেনের কত প্রোটন নাম্বার, কত মাস নাম্বার, তারপর এই টেনসাইল স্ট্রেংথের জন্য এটা হার্ডেস্ট বা স্ট্রংগেস্ট, কেনই বা সেটাকে বাল্বে ইউজ করা হচ্ছে, এই জিনিসগুলো পড়তে হবে, ব্যাস, ঠিক আছে। এই এই লেড কোথা থেকে পাওয়া যায় বলো, লেড কোথা থেকে পাবো, গ্যালেনা, গ্রাফাইট থেকে, গ্যালেনা, একদম ঠিক বলেছে, কিন্তু গ্যালেনা, লেডের হচ্ছে ওর যেটা, ওর মানে যেটা পিউরিফাইড অবস্থায় থাকে না, হ্যাঁ, সেটা হচ্ছে গ্যালেনা, সেখান থেকে লেড এক্সট্রাক্ট করব, অর্থাৎ এখান থেকে কিছু কিছু এলিমেন্টের মানে সেটা প্রকৃতিতে কি অবস্থায় পাওয়া যায়, যেমন আমি যদি বলি বক্সাইট, তাহলে বক্সাইট থেকে কি এক্সট্রাক্ট করা হয়, তো উত্তর হবে অ্যালুমিনিয়াম, ঠিক আছে। তারপর পিচ ব্লেন্ড থেকে কি এক্সট্রাক্ট করা হয়, আমার উত্তর হবে ইউরেনিয়াম, তাহলে এই জিনিসগুলো একটুখানি পড়তে হবে, হলো, হ্যাঁ, ওই আকরিক গুলো পড়তে হবে, এই এইটাই, মানে যেগুলো একটু আলোচিত নাম সেই এলিমেন্ট গুলো তুমি একটু স্টাডি করতে পারো নেট থেকে,